সিঁড়ি রেলিং বেয়ে তরতর করে উঠছে বিরাট এক অজগর। তারপর সাপকে সিঁড়ির রেলিং বেয়ে উপরে উঠতে দেখেছেন কখনো? সম্ভবত দেখেননি। এবার তেমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে, যেখানে দেখা গিয়েছে সিঁড়ির রেলিং বেয়ে তরতর করে উপরে উঠে যাচ্ছে একটি বিশালাকার অজগর সাপ। আচম্বিতে কোনো এক ভয়ঙ্কর সাপের সঙ্গে আমাদের দেখা হয়ে যা কল্পনাও করতে চাই না আমরা, কিন্তু সেই সাপ যদি আপনার সঙ্গে দেখা করবে ভাবে কে আটকায় তাকে? সেই কারণেই তো কখনো আমাদের রান্নাঘরে কখনো বা বাথরুমে সাপ দেখতে পাই আমরা। কিন্তু সাপকে সিঁড়ির রেলিং বেয়ে উপরে উঠতে দেখেছেন কখনো? এবার তেমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে সিঁড়ির রেলিং বেয়ে তরতর করে উপরে উঠে যাচ্ছে একটি বিশালাকার অজগর। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা তার টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, উপরে উঠতে প্রত্যেকবার সিঁড়ির প্রয়োজন হয় না। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিওটি। ভিডিওটি পোস্ট হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই 10,000-এরও বেশি ভিউ পেয়েছে। বহু মানুষ কমেন্ট করেছেন এই ভিডিওতে। নেটিজেনদের অনেকেই এই সাপটিকে নিনজা সাপ বলে আখ্যাও দিয়েছেন। একজন লিখেছেন, সাপেরা চাইলে যে কোনো জায়গায় উঠতে পারে, এমনকি সবচেয়ে লম্বা গাছেও চড়তে পারে তারা। আমি আমার চোখে এমন একবার দেখেছিলাম। আর একজন যোগ করলেন, আমি শুধু সেই লোকটার কথা ভাবছিলাম যিনি ওই ভিডিও রেকর্ড করছিলেন।